2019 সালে এসেও এখনও ইংরেজির ভীতি, শুদ্ধভাবে ইংরেজি বলতে পারছেন না বিধায় মাথায় হাত রেখে এখনও টেনশন হয়, কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে ইংরেজি বলতে না পারার কারণে এখনও এই চিন্তায় কষ্ট হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমি সুবীর নকরে, নকরেকাঠি থেকে বলছি। ইন্টারন্যাশনাল মেথড ফলো করে প্রযুক্তির যথাপযুক্ত ব্যবহারের মাধ্যমে নকরেকাইটির সহযোগিতায় কিভাবে আপনি শুধুমাত্র 3-4 মাসের মধ্যেই শুদ্ধভাবে অনর্গল ইংরেজি বলতে পারবেন, লিখতে পারবেন, এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনায় আছি। তবে এই আলোচনায় উঠে আসবে কেন আমরা ইংরেজি সেই ছোট কাল থেকে শিখেও বলতে পারছি না, এটাও উঠে আসবে। সেই ছোট কাল থেকেই আমরা ইংরেজি শিখছি, আমরা ইংরেজির সাথে পরিচিত, কিন্তু এখনও শিক্ষা জীবন শেষ করে অনেকেই ইংরেজি বলতে পারি না, অনেকেই বলতে মেজরিটি আমরা ইংরেজি শুদ্ধভাবে অনর্গল বলতে পারি না। এটার কারণ কি কখনো আপনি চিন্তা করেছেন কেন? আমি 10 পয়েন্ট আইডেন্টিফাই করেছি যেগুলো মেনে চললে আমরা খুব সহজেই অনর্গলভাবে ইংরেজি বলতে পারবো। তবে এখন শুধুমাত্র 4 পয়েন্ট নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। নাম্বার 1, ইনার্শিয়া। ইনার্শিয়া মানে হচ্ছে জড়তা। এই জড়তা কাটানোর জন্য আমরা অনেকেই অনেকভাবে চেষ্টা করেছি, কিন্তু মেইন যেখানে আমাদের পরিবর্তনের দরকার সেখানে আমরা পরিবর্তন করতে পারিনি, সেটা হচ্ছে পাছে লোকে কিছু বলে। আপনার আশেপাশে অনেক বন্ধু বান্ধব আছে যারা কিনা আপনার ভালো চাওয়ার পরিবর্তে সবসময় যার অনিষ্ট কামনা করেছে। এখন যদি তারা যখন আপনাকে বলে যে আপনি এটা পারবেন না, আপনাকে যদি হচ্ছে না, তখন যদি আপনি পিছিয়ে পড়েন তাহলে কিন্তু আর আপনার শেখাটা হচ্ছে না। সো এক্ষেত্রেই পাছে লোকে কিছু বলে এটাকে কান দেওয়া যাবে না, এবং এভাবে জড়তাকে কাটিয়ে উঠতে হবে এবং চর্চা চালিয়ে যেতে হবে। পয়েন্ট নাম্বার 2, বি বিজি উইথ ইউরসেলফ অর বি বিজি ফর ইউরসেলফ। আমরা অনেক সময় অনেকের জন্য ব্যস্ত থাকি, বিভিন্ন প্রোগ্রামে ব্যস্ত থাকি, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, কিন্তু নিজেদের দক্ষতা অর্জনের জন্য কিন্তু ব্যস্ত থাকা হয়ে ওঠে না। সো এই ক্ষেত্রে নিজের দক্ষতা অর্জনের জন্য, যেহেতু বাংলাদেশে এখন এই ইংলিশ কমিউনিকেশনটা একটা দক্ষতা হিসেবে পরিগণিত হয়েছে, সো এক্ষেত্রে আপনাকে অবশ্যই নিজের জন্য সময় দিতে হবে। সো বি বিজি ফর ইউরসেলফ। পয়েন্ট নাম্বার 3, বি পজিটিভ অ্যান্ড স্টে পজিটিভ। এই পয়েন্টের সাথে আগের যে দুটি পয়েন্ট সেগুলো জড়িত আছে। এক্ষেত্রে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকেই হয়তো বা আপনাকে বাহবা দিবে, কিংবা অধিকাংশ ক্ষেত্রে যেটা আমরা পাই সেটা হচ্ছে তিরস্কার। আপনি যখন শুদ্ধভাবে না বলতে পেরে চর্চা করছেন তখনও কিন্তু আপনাকে অনেকে বলবো যে তোমারটা হচ্ছে না, তুমি এটা পারছো না, তোমাকে দিয়ে হবে না, আর অনেক কিছুই বলে। এই ক্ষেত্রে আপনাকে কনফিডেন্টলি শিখে যেতে হবে এবং চর্চাটা চালিয়ে যেতে হবে, এবং অবশ্যই স্টে পজিটিভ। পয়েন্ট নাম্বার 4, স্ক্র্যাচ আ প্ল্যান ফর 3 মান্থস। এই 3 মাসে আপনার অনেক ধরনের প্রোগ্রাম থাকতে পারে, কারো হয়তো বা ওয়েডিং পার্টি থাকতে পারে, কারো হয়তো বা বার্থডে সেলিব্রেশন পার্টি থাকতে পারে, এরকম আরও অন্যান্য অনেক ধরনের প্রোগ্রাম থাকতে পারে যে প্রোগ্রামগুলো আপনার চর্চা থেকে আপনাকে বিরত রাখতে পারে। সো এই 3 মাসে সকল ধরনের প্রোগ্রামকে আপনি গুড বাই বলে দেন এবং 3 মাসের জন্য ফোকাস থাকেন এবং ইংরেজি আপনাকে পারতেই হবে, এই কনফিডেন্স নিয়ে আপনি চর্চাটা চালিয়ে যাবেন। আজকে আমি আপনাদের সাথে মোট 4 পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, এছাড়াও আছে আরও মোট 6 পয়েন্ট, যে পয়েন্টগুলো আমি খুব শীঘ্রই আমি আপনাদের সাথে আলোচনা করব। এখন এই 4 পয়েন্ট যদি আপনি আপনার নিজের মধ্যে ধারণ করতে পারেন এবং আপনার যে মেন্টর থাকবে তার গাইডেন্স যদি ফলো করতে পারেন, তাহলে খুব সহজেই 3 মাসের মধ্যেই আপনি অনর্গল ইংরেজিতে বলতে পারবেন এবং শুদ্ধভাবে লিখতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে তাহলে নকরেকাইটি ইনস্টিটিউট ময়মনসিংহ ব্রাঞ্চে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।